হামাসকে নিশ্চিহ্ন করার ওয়াদা নিয়ে স্থলে আক্রমণ শুরু করে ইসরায়েলি নেতারা। এই ওয়াদার ফলাফলে ঠিক কী হচ্ছে ফিলিস্তিনের গাজায়, চলুন সচক্ষে দেখে নেওয়া যাক। যদি আপনার সুযোগ হয় তাহলে এখানে বেশিরভাগ দোকানে ঢুকে একটু দেখে আসতে পারেন। দোকানে জিনিসপত্র রাখার তাক, রেফ্রিজারেটর সব খালি দেখতে পাবেন। প্রায় সব দোকানে খুব সামান্য পরিমাণ চিনি, তেল, সস বাদে বাকি জিনিস শেষ। জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছি না কি করা হচ্ছে জানি না। এত অল্প জিনিস যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, হতে পারে আগামী কয়েক ঘন্টা শেষ হয়ে যাবে, নয়তো কয়েকদিন। এরপর কি হবে আমরা জানি না। বিশ্ব খাদ্য কর্মসূচি অনুমান করছে গাজা উপত্যকার দোকানগুলোতে খাদ্যের সরবরাহ আর মাত্র কয়েকদিন স্থায়ী হবে। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় OCHA। চলমান সংঘর্ষ গাজায় অবস্থান করছেন গণমাধ্যম কর্মীরা, প্রতিনিধি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আমাদের অবস্থা অনেক খারাপের দিকে যাচ্ছে, এই পরিস্থিতি সবার জন্য অনেক কঠিন। শুধু এই দোকানেই না, রাফা বা দক্ষিণের দিকের অনেক দোকানের অবস্থাই এখন একই রকম। অব্যাহত থাকা অবরোধের কারণে ফিলিস্তিনের গাজা অঞ্চলে থাকা মুদি দোকানগুলোর অবস্থা এখন নাজুক। তীব্র সংকট দেখা দিয়েছে প্রয়োজনীয় জিনিস সরবরাহের অভাবে, দোকানগুলোর প্রায় প্রতিটা তাকই খালি। আমাদের সময় খারাপ যাচ্ছে সত্যি, কিন্তু সামনের দিনগুলোতে আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন।